हेलो आर नमस्कार बंधुरा शिलंगतीर फर्मुला यूट्यूब चैनलटाते आपनादेर सबाई के अनेक अनेक स्वागत जानाच्छी। तो बंधुरा आमी आज ए वीडियोटार माध्यमे आपनादेर जोन्नो जेटा 19th May 2021 माने वेडनेसडे जोन्नो संडे तीरेर हाउस एंडिंग आर नम्बर निये एसेछि ए वीडियोटार माध्यमे। तो ये वीडियो के अपनारा अल्प स्किप ना करे शुरू थेके निये शेष अब्दि अपनारा अवश्य पुरोपुरि देखबेन। आर जदि आपनारा एखोनो आमादेर ए चैनल शिलंगतीर फर्मुलाके जदि आपनारा एखोनो सबस्क्राइब करेननि ताहले डेलि आरो एमन अनेक अनेक नतून नतून टाइपेर तीर रिलेटेड भिडियोज देखार जोन्नो आपनारा आमादेर ए चैनल शिलंगतीर फर्मुलाके अवश्य सबस्क्राइब करे आमादेर पाशे थाकुन। আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশনটা পেয়ে যায়। তো চলুন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে বন্ধুরা আমি যেটা টার্গেট দিয়েছিলাম 18th May 2021 মানে টিউজডের জন্য যেটা আমি টার্গেট দিয়েছিলাম ওখানে আমাদের ফার্স্ট জন্য যেটা 43 আমরা ডাইরেক্ট সাকসেস পেয়েছি। তো আপনাদের মধ্যে যে যে আমার নাম্বার দেখে নাম্বার নিয়েছেন ওনারা তো অবশ্যই পেমেন্ট পেয়েছেন হবে। তো আপনাদের মধ্যে কে কে আমার নাম্বার দেখে পেমেন্ট পেয়েছেন আপনারা নিচে একটা কমেন্ট বক্স আছে সেটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আজকে আমরা বিগ সাকসেস পেয়েছি, তো আমাদের হাউসও সাকসেস হয়েছে। আমাদের 3 এন্ডিং আর 0 এন্ডিং দুটো এন্ডিং দিয়েছিলাম, দুটো এন্ডিংয়ে আমরা সাকসেস পেয়েছি। তো আজকে বিগ সাকসেস হলো মানে 18 মেতে বিগ সাকসেস হয়েছে আমাদের টার্গেটে। তো আপনারা যারা এখনও আমার নাম্বার দেখে নেন না তো আপনারা অল্প করে ট্রাই করতে পারেন, কিন্তু আমার নাম্বার যদি আপনাদের ভালো লাগে তাহলেই আপনারা নেবেন, নাহলে আপনাদের টার্গেট আপনারা খেলতে পারেন। তো যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো কি প্লিজ আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর সাথে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে আমি হাউস বের করে দেখাবো। ওটার জন্য কী করতে হবে, ওটার জন্য আমাদের ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, ওটার সাথে আমরা সেকেন্ড রাউন্ডের রেজাল্ট লিখতে হবে। তো এখন এটাকে আমাদের প্লাস করতে হবে, 4+3 হবে 7, 3+3 হবে 6, 3+1 হবে 4, এটাকে প্লাস করলে 7+6 হবে 13, 6+4 হবে 10, 0 এখানে প্লাস করলে হবে 4। তো এখন সেকেন্ড রাউন্ডের রেজাল্ট লিখতে হবে, তারপর ফার্স্ট রাউন্ডের রেজাল্ট লিখতে হবে। তো এখন ওটাকে আমাদের করতে হবে প্লাস, 3+1 হবে 4, 1+4 হবে 5, 4+3 হবে 7। তো এটাকে প্লাস করলে 4+5 হবে 9, 5+7 হবে 12, 2 এখানে হবে 1। তো আমরা কী করবো, আমরা এখানে দিব হাউস, তারপর এখানে দিব আমরা এন্ডিং, তারপর এখানে দিব আমরা নাম্বার। তো আমরা এই যেটা ফর্মুলা ইউজ করেছি এখান থেকে শুধু আমরা হাউসই নিব, এখান থেকে আমরা এন্ডিংও নিব না আর ডাইরেক্ট নাম্বারও আমরা নিব না। তো আমরা ডাইরেক্ট হাউস কী পাবো, আমরা হাউস নিব এখান থেকে আর এখান থেকে। তো আমরা হাউস কী পাচ্ছি, আমরা হাউস পাচ্ছি 3 হাউস, 0 হাউস, 9 হাউস আর 2 হাউস। এই চারটা আমরা হাউস পেয়ে গেছি কিন্তু আমরা এখনও এন্ডিং পাইনি। বাট আমি আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যালি করে আমি এন্ডিং বের করে দেখাবো, কিন্তু ওটা দেখানোর আগে আমি আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করতে চাই কি যদি আপনারা আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাতে যদি আপনারা প্রথমবার আসছেন আর যদি প্রথমবার আপনারা আমাদের এই চ্যানেলটাতে ভিডিও দেখছেন তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব কি প্লিজ আপনারা আমাদের এই চ্যানেল শিলংতির ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নেবেন, এতে আমরা যখনই ভিডিও আপলোড করব যাতে সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো চলুন এখন আমরা ফটাফট দেখে নিই কি আমরা এখন হাউস কীভাবে বের করব। তো ওটার জন্য আমরা এন্ডিং কীভাবে বের করবো, ওটার জন্য আমাদের ফার্স্ট রাউন্ডে যে লিখতে হবে ওটার সাথে আমাদের লিখতে হবে 100। তো এখন ওটাকে আমাদের করতে হবে প্লাস, 4+3 হবে 7, 3+1 হবে 4, এটাকে প্লাস করলে 2, এখানে প্লাস করলে 2 হবে, 7+4 হবে 11, 1, 4+2 হবে 6, 2+2 হবে 4, এটাকে প্লাস করলে 1+6 হবে 7, 6+4 হবে 10, 0 এখানে হবে 8। তো এখন কী করতে হবে, এখন আমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট লিখতে হবে, মানে 30 লিখতে হবে, ওটার সাথে আমাদের লিখতে হবে 100। তো এখন এটাকে আমাদের করতে হবে প্লাস, 3+1 হবে 4, 1+1 হবে 2, এখানে হবে 2, এখানে হবে 2, 4+2 হবে 6, 2+2 হবে 4, 2+2 হবে 4, 6+4 হবে 10, 0, 4+4 হবে 8, এখানে হবে 9। তো আমরা এন্ডিং কী নেবো, এন্ডিং নেবো এই দুটো। তো আমরা এন্ডিং কী পাচ্ছি, এন্ডিং পাচ্ছি আমরা 8 এন্ডিং আর 9 এন্ডিং। তো চলুন এখন আমরা ফটাফট দেখি নিই কি যদি এই হাউস এন্ডিং থেকে যদি নাম্বার আসে তাহলে ডাইরেক্ট নাম্বার কী হতে পারে। তো ডাইরেক্ট নাম্বার হতে পারে 3 হাউসের 38, 39, 0 হাউসে হতে পারে 08, 09, 9 হাউসে হতে পারে 98, 99, আর 2 হাউসে হতে পারে 28 আর 29। তো এই 8টা নাম্বারই আমি আপনাদের জন্য সাজেস্ট করছি যেটা ওয়েডনেসডে মানে 19 মে 2021
সানডে তীরের জন্য। তো বন্ধুরা আপনাদের কি লাগছে, যদি এইখান থেকে রেজাল্ট আসে তাহলে কোন হাউসের কোন নাম্বারটা আসতে পারে? আপনারা যেটা নিচে কমেন্ট বক্স আছে সেটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের লাগে কি এইখান থেকে নাম্বার আসবে না, আপনাদের অন্য কোনো টার্গেট আছে, তো আপনাদের কী টার্গেট সেটাও আপনারা নিচে এটা কমেন্ট বক্স আছে সেটাতে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন। যা টার্গেট সাকসেস হবে আমি ওর নাম, যেটা 20 May 2021 মানে থার্সডের জন্য যেটা ভিডিও বানাবো ওখানে আমি ওর নাম অবশ্যই নেব। তো আশা করছি কি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই লাইক দেবেন, আপনাদের সব বন্ধুদের কাছে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটাকে দেখে নিজের যেটা লস আছে সেটা অল্প হলেও রিকভার করতে পারে। তো বন্ধুরা ডেইলি আরও এমন অনেক অনেক নতুন নতুন টাইপের তীর রিলেটেড ভিডিওস দেখার জন্য আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি এই ভিডিওটা আপনারা ইউটিউবে দেখছেন তাহলে প্লিজ আপনারা আমাদের এই চ্যানেল শিলং তীর ফর্মুলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে নেবেন। আর যদি এই ভিডিওটা আপনারা ফেসবুকে দেখছেন তাহলে প্লিজ আপনারা আমাদের পেজটাকে অবশ্যই লাইক করে দেবেন। ফিরছি আর একটা নতুন ভিডিওর সাথে, তখন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন।